এই যে ব্যাপক খরা এই খরার দরনে আকাশে বৃষ্টি না থাকাতে গাছের আমগুলা সব ঝরে পড়ে যাচ্ছে অতিরিক্ত খরার জন্য এই আমটা আমার পড়ে যাচ্ছে ঝরে তাপমাত্রা সহ্য করা বাসনা গাছ এই জন্য আমটা ঝরে যাচ্ছে আম হচ্ছে না অতিরিক্ত খরা আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাই আমের ফসল ভালো হচ্ছে না আর কি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমের ব্যাপক ক্ষতি হয় আম গাছ থেকে ঝরে যাচ্ছে এই প্রচন্ড খরা এই খরা থেকে আম ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে আর কয়েকদিন আরো খরা হলে আম পাওয়া যাবে না গাছ থাকবে আম থাকবে না আবহাওয়াটা খুব কড়া এই কড়ার কারণে আম চাষের উপযোগী নয় আর এই আবহাওয়াটা এই কড়ার কারণে আমগুলি ঝরে যাচ্ছে যদি আমের হপার পোকা হপার পোকা যদি আম গাছে প্রচুর থাকে তারা আমের মোটা রস চুষে খায় যার জন্য এটা এটা কারণে কিন্তু আম ঝরতে পারে যার জন্য আমরা কৃষক ভাইকে বলবো যে প্রচণ্ড খরায় আমের গোড়ায় সেচ দিতে এবং বা রসের ব্যবস্থা করতে আর দু নম্বর হচ্ছে হপার অপকার জন্য যে কোনো হপার দমনের কীটনাশক দিতে হবে এটা বেশ করে দুই তিনটা স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই ঝরাটা রোধ হবে